আপু আমাদের জন্য কেস থেকে কিছু আনছেন। এরকমের আর কয়জনের সাথে করবে? কে বাবু, কয়টা বাবু লাগবে তোমার? আমি বাবু, এ বাবু, এ বাবু, তোমার আরো বাবু লাগবে? তোমার আসতে এতক্ষণ লাগে, আমি সেই কখন থেকে বসে আছি তোমার জন্য। তোমার আসতে এতক্ষণ সময় লাগে? আরে বাবা, আমার কাছে টাকা ছিল না, আমি বাসা থেকে হেঁটে হেঁটে আসছি, তাই জন্য দেরি হয়েছে। টাকা ছিল না মানে? হ্যাঁ, আমার বাসা থেকে আম্মু বলছে 7 দিনে আমার টাকা দেব না কোনো, আর আমার পক্ষে সম্ভব না যে এদের হেঁটে হেঁটে এসে দেখা করাটা। 7 দিন তোমার সাথে দেখা না করে থাকতে হবে সেটা তো পারবো না, তোমার কত টাকা লাগবে বলো? ₹1000 তোমার ভাড়া, আমি সেই কখন থেকে এখানে বসে আছি, আমার বাবুটা এখনো আসছে না কেন? আমার পেটেও খুঁজে লাগছে অনেক। তোমার আসতে এতক্ষণ লাগে, আমি সেই কখন থেকে বসে আছি তোমার জন্য। ও, আমার বাবুটা কখন থেকে বসে আছে? বাবু, তোমার ক্ষুধা লাগছে? বাবু, তুমি কিছু খাবার? তার দেখি সামনে কিছু পাওয়া যায় নাকি। ও, আমার কাছে তো টাকা এনে, তোমার কাছে কিছু টাকা হবে? বাবু, কত টাকা লাগবে তোমার? আনুমানিক 2000 টাকা। বাবু, আমার পেটে তো 2000 টাকার খাবারের ক্ষুধা লাগে নাই, তুমি 2000 টাকা দিয়ে কি করবা? বাবু, তোমার পেটে ক্ষুধা লাগছে, আমার পেটেও ক্ষুধা লাগছে, আমরা দুজন মিলে বেশি বেশি খাবো, তাতে তো 2000 টাকা লাগবো। ও, তাই বুঝি, তুমি সেটা আমাকে আগে বলবা না? এখনই তো বললাম বাবু। ও আচ্ছা। বাবু, তাড়াতাড়ি এসো। ওকে বাবু। আচ্ছা ঠিক আছে, আমার পেটে অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি এবার তুমি। আচ্ছা বাবু, আমার যদি আসতে 10 মিনিট দেরি হয় তাহলে তুমি বাসায় চলে যেও। তাহলে আমি খাবো কি? বাসায় গিয়ে খেয়ে নে। নিজেই ধ্বংস হচ্ছ এবং তোমার পাশে থাকা মানুষগুলোকেও নষ্ট করছো। ভালো হওয়ার চেষ্টা করো, এগুলো বাদ দাও। আচ্ছা, তোমার নাম্বারটা কি পাওয়া যাবে? এখন তো তুমিই আমাকে বলছো, তোমার মতো আমাকে আমার অন্য কোন বয়ফ্রেন্ডকে বলতে না। বয়ফ্রেন্ড মানে? তোমার আর কয়টা বয়ফ্রেন্ড আছে? তুমি আমাকে ভালোবাসো না? ইশ্বরে, কি না বলতে কি বলে ফেললাম, এবার বুঝি ফেসেই যাব। কি হলো, কিছু বলো না কেন? আরে তুমি তো ভুল শুনছো, আমি বলছি তোমার মতো করে আমার বাবা মা আমার বুঝে না। তোমার সাথে কথা বলতে বলতে আমার অনেক দেরি হয়ে গেছে, আমার এখন যেতে হবে। এখনই চলে যাবে? আর একটু বসো না, যেতে হবে। আচ্ছা চলে যখন যাবা ফোন দিলে আমার ফোনটা রিসিভ করো, তোমাকে তো ফোন দিয়ে পাওয়া যায় না, সবসময় ওয়েটিং থাকে। আচ্ছা ঠিক আছে, রিসিভ করবো। তুমি বুঝছো কি, আমি কিছুই বুঝি না, আমার সাথে দেখা করার পর তুমি কোথায় যাও, ডাইরেক্ট বাড়ি নাকি অন্য কোথাও? আজকে আমি নিজের চোখে দেখব। বাবু, আজকে না আমার মা অনেক অসুস্থ, ডাক্তার দেখাতে হবে, 5000 টাকা লাগবে। টাকাটা কোথায় পাই? আমার কাছে কি 5000 টাকা হবে? বাবু কি বলো, তোমার মা অসুস্থ? তোমার মা তো আমারও মা, তুমি যদি আমার কাছে 1 লাখ টাকাও চাইতে তো আমি সব দিয়ে দিতাম। না, তোমার 5000 টাকা লাগবে তো তুমি না না তুমি সব নিয়ে যাও সব। বাবু, আমি এখন যাই, মাকে নিয়ে তো তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে হবে। আচ্ছা কালকে দেখা হবে। আমি কি আসবো তোমার সাথে? না না, তোমার সাথে দরকার নেই।
তুমি মেয়ের সাথে কি করতেছিস ভাই? আপনি কে? আপনি আমার কলার ধরছেন কেন? আমি তো আপনাকে চিনি না ভাই। তুমি মেয়ের সাথে কি করিস রে? কেন আপনি জানেন না, ও তো আমার গার্লফ্রেন্ড। তোর এই অবস্থা, তুই ঠিকমতো গার্লফ্রেন্ডই উচ্চারণ করতে পারিস না, আবার প্রেম করিস। তোদের রিলেশন কতদিনের? এক দুই তিন, তিন বছরের। দাঁড়া দাঁড়া এক মিনিট, আমি দেখলাম তুই ওকে টাকা দিছো, কিসের জন্য টাকা দিছো ওকে? ওর আম্মু না আজকে খুব অসুস্থ, আমি এমনি টাকা দিছি। এরকম এরকম তো আমি কিছুই জানি না, ও আর আম্মু অসুস্থ, ও আমাকে কেন বললো না? দাঁড়া এক মিনিট, আমি এখনই ওকে ফোন দিয়ে দেখতেছি। হ্যালো, তুমি কি করতেছো সোনা? সোনা আমি তামুর সাথে রান্না করতেছি। ওকে বাই। ও তোমার কাছ থেকে ওর আম্মুর অসুখের কথা বলে কত টাকা নিছে? বেশি না, 5000 টাকা। তোমার কাছ থেকে 5000 নিছে? আমার কাছ থেকে 2000 নিছে, 7000। তার মানে ও আমাদের ঠকাচ্ছে। হয়তো আর আরো বয়ফ্রেন্ড আছে, আমাদের ঠকাচ্ছে। এখনই ওকে ফলো করতে হবে আমাদের। তুমি আমার সাথে আসো। আমি কোথায় যাব? আসো না, আমি দেখাচ্ছি। সেই কখন থেকে হেঁটে যাচ্ছি, তোমার মুখ খারাপ কেন? কিছু হয়েছে নাকি? আমার না ফোনটা ভেঙে গেছে, কিছু টাকা হবে? মানে তোমার টাকা লাগবে? কত টাকা লাগবে তোমার? এরকমের আর কয়জনের সাথে করবে? কয়জনের কাছ থেকে তুমি টাকা নিছো? তুমি নাকি তোমার আম্মুর সাথে রান্না করতেছিলে, তাহলে এখানে কি করতেছো? তোমার আম্মু নাকি খুব অসুস্থ? তোমার আম্মু কই? তুমি ডাক্তারের কাছে যাবে বলে? তোমার আম্মু কই? মানে কি আপনারা কারা? আর তুমি কিছু বলছো না কেন? আপনারা কারা? আপনি তো আমি চিনি না। আর কি আজেবাজে বকতেছেন, সত্যি বাবু এদের আমি চিনি না। আরে ডাক্তার বাবু, কিসের বাবু, কে বাবু? কে বাবু? কয়টা বাবু লাগবে তোমার? আমি বাবু, এ বাবু, এ বাবু, তোমার আরো বাবু লাগবে? তার মানে তুমি এদের সাথে ভালোবাসে অভিনয় করছো, আর আমার সাথেও ভালোবাসে অভিনয় করলে? তুমি এভাবে আর কত ছেলে টাকা মেরে খেয়েছো? অবশেষে আমাদের সশরীর মনটাই ফেলে ঠকানোর জন্য। বেদব্য থাকার তুমি কাকে মারতে চাচ্ছ? তোমরা কি জানো এ তোমাদের কাছ থেকে কিসের জন্য টাকা নেয়? যদি জানতে একে মারতে যেতে না। যেহেতু জানো না, তাহলে শোনো, তোমাদের কাছ থেকে টাকা নেওয়ার কারণ কি? বাবুরা তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আমরা ভালো আছি আপু। আপু আমাদের জন্য কেস থেকে কিছু আনছেন? হ্যাঁ, তোমাদের সবার জন্য গিফট আনছি, দাঁড়া এক এক করে দিচ্ছি। দেখো এতদিন তোমাদের চালানোর জন্য আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি, এখন আর তোমাদের চালানোর মতো আমার হাতে কোনো অপশন নেই। আপু আমরা তোমার কাছে আর কখনোই খাবার চাইবো না, তুমি আমাদের সেই চলে যেও না। আরে শোনো, তোমাদের সেই কি কখনোই দিতে পারি? আচ্ছা আজকে আমি যাই, কালকে দেখা হবে, তোমরা সবাই ভালো থাকো। শোন বন্ধু, কিছু ছেলে মেয়ে আছে, খুব কষ্ট হয় আজকে রোদের কাছে থাকা দেখতে আসে না, খুব মন খারাপ লাগতে আসে। কিসের জন্য ওদের পাশে থাকতে পারতে আসো না? আমার কাছে টাকা নাই, তাই আমার একটা আইডিয়া আছে। আইডিয়াটা বল। তাহলে শোন, আজকালের ছেলেরা মেয়েদের পিছে অনেক টাকা ইনভেস্ট করে, সো আমরা পারি না ছেলেদের পটাতে। আইডিয়াটা বেটার, বাট রিক্স আছে। পারলে তোমরা একে ক্ষমা করে দিবে। আমরা রিলি জানতাম না তোমার টাকা নেওয়ার কারণ কি। ভুলটা তো আমাদেরই,
পারলে তোমরা ক্ষমা করে দিও আমাদেরকে। নেক্সট পর্বতে আমরাও তোমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে চাই।